আসসালামু আলাইকুম আমার সহল আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ধোয়াই ভালো আছি আজকে বন্ধুগণ আমি একটা রেসিপি নিয়ে আসলাম কিভাবে দম আলু বানানো যায় সহজভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দম আলুটা আমি বানিয়ে নিয়েছি কিভাবে আমি বানিয়ে নিয়েছি কি কি উপকরণ লাগলো আর অল্প সময়ের মধ্যে আমি এটা রেডি করে নিয়েছি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ আমার সাথে থাকেন দেখতে থাকেন খুবই ইজি অ্যান্ড সিম্পল রেসিপি খেতেও অনেক স্বাদ আর টাইমও বেশিক্ষণ লাগে না এখানে আমি দুটা টিন নিয়েছি পটেটো টিন এখানে টেস্ট থেকে আমি এই যে নিউ পটেটো টিন এটা আমি কিনে এনেছি এটা সিদ্ধ করা আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর অল্প পরিমাণে আদা আর রসুন আর এখানে আমি মিক্স গরম মশলা কারি পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার আর এই যে কারি কারি পাউডারটা চিলি পাউডারও হাফ টেবিল স্পুন দিয়েছি কোরিয়েন্ডা কুচি আর অল্প পরিমাণে আমি একটু আস্ত জিরা নিয়েছি এই উপকরণগুলো লাগবে আর আমি এখন গুকে বেজে নিব অল্প পরিমাণে তেল দিবেন যেটা নর্মাল কুকিং অয়েল আমি এটা দিয়েছি এখন আমি আস্ত জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে জিরাটা গ্রানটা বের হয় এটা খুবই ভালো বাচ্চাদেরকেও দিতে পারেন ছোটো ছোটো বাচ্চা যারা আছে ওদেরকে বয়েল করে অল্প মশলা দিয়ে ওদেরকে দিলে একটা পুষ্টিকরও আছে আর খেতেও ভালো লাগে এখন আমি পেঁয়াজ আদা রসুন পেস্টগুলা দিয়ে একটু বেজে নিব ফ্রেশ পটেটোও দিতে পারেন যেহেতু আমি টিনের মধ্যে বয়েল করা ছিল আর সবগুলা একই সাইজের তাই আমি ভাবলাম এগুলা দিয়ে দেই আপনারা যদি বানান ফ্রেশ পটেটো দিয়েও বানাতে পারেন পটেটোগুলাকে প্রথমে তো বয়েল করে নিতে হবে এর ফরে এভাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলা দিয়ে দেব এখন মশলাগুলাকে একটু বেজে যাতে মশলার ঘণ্টা চলে যায় এভাবে একটু বেজে অল্প পরিমাণে একটু সয়া সসও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই একটু দিলে ভালো লাগে টেস্টটা ভালো হয় একটু লবরুর রেসও দিতে পারেন চাইলে অপশনাল স্কিপও করতে পারেন এখন একটু মশলাটা পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন খুবই ভালো যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে এমনিতেও খেতে বয়েল করে ও বাচ্চাদেরকে একটু লাইট মশলা দিয়ে দিলে বাচ্চারাও ভালোবাসে এখন আমি যেহেতু মশলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলাকে দিয়ে দিব টিনের আলু এইভাবে এই জন্য দিলাম যাতে আলুগুলা সবগুলা একই সাইজের তাই বাবলাম দিয়ে দেই আর আমি মাঝে মধ্যে ফ্রেশ আলু দিয়েও আমরা গ্রিল করে নেই। এভাবে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে আলুর ভিতরে যাতে গ্রান্ঠা লেগে যায় মশলাটা ভালো করে আলুর সাথে মিশে যায় এভাবে একটু নাড়াচাড়া করে কোরিয়ানটা কুচি দিয়ে রেডি হয়ে গেল দেখলেন তো বন্ধুগণ কীভাবে অতি সহজে দম আলু বানিয়ে নিলাম দম আলুটা কিন্তু খুবই সুস্বাদু খেতেও ভালো লাগে আর একটা ইজি রেসিপি সহজভাবে বানানো যায় ভাতের সাথেও খেতে পারেন এমনিতে রোস্টের সাথেও খেতে পারেন বাচ্চাদেরকে লাইট মশলা দিয়ে এমনিতে দিতে পারেন আলু তো সবাই ভালোবাসে তাই আজকে আমার রেসিপিটা বন্ধুগণ কেমন হল আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর আমার সাথে আছেন থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আসেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখলেন তো দম আলুটা কীভাবে দুমাঠা বের হচ্ছে এটার মানেই হলো এটা দম আলু তারপর আমরা আজকের ডিনারে দম আলু দিয়ে লাইট ডিনারটা করব এখানে আমরা অল্প কিছু ডিনারের জন্য ডিনারে তো বেশি খাওয়া হয় নাই লাইটভাবে ডিনারটা করতে হয় তাই আজকের ডিনারটা আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে আমরা ডিনার করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আজকের এই পর্যন্ত বন্ধুগণ কেমন হলো ভালো থাকেন এখন তো আবার লকডাউন চলছে বাইরে তো যাওয়া হবে না তেমন ঘরের মধ্যে যে যেমনে থাকেন সেফ থাকেন নিরাপদে থাকেন আর মাঝে মধ্যে প্রয়োজনের মতো বাইরে যাবেন আর এই যে ফ্রুট এই ফ্রুটটাও আমি বেশি ভালোবাসি তাই আমি ভাবলাম আজকে নিয়ে আসি লকডাউন তো শুরু হয়ে গেছে মাঝে মধ্যে কেনাকাটা করার জন্য একটু পাশের শপিং সেন্টারে যেতে হয় মাঝে মধ্যে আমি একটু যাই আমার পাশের যে দোকানগুলো আছে ওখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করে আসি বেশি দূরেও কোথাও যাইনি বেশি জামেলার মধ্যেও যাইনি এখন আরও একটু কেয়ারফুলে থাকব কারণ লকডাউনও চলছে আর এখন তো একটু বেমার ভাইরাসটা এখন আরও বাড়িয়ে গেছে তাই বন্ধুগণ সবাই দোয়া করবেন আর সবাই নিরাপদে থাকবেন সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একেও অন্যর জন্য দোয়া করবেন আর আমার আজকের রেসিপিটা কেমন হল আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম